জাতীয় পার্টি এককভাবে নাকি আসন সমঝোতা নির্বাচনে যাবে সেদিকে তাকিয়ে দলের প্রার্থীরা এ নিয়ে তাদের মধ্যে রয়েছে ভিন্ন মত তাদের অনেকেই বলছেন আওয়ামী লীগের সাথে সমঝোতায় গেলে লাভবান হবেন তারা এদিকে দলের মহাসচিব প্রথম থেকে এককভাবে নির্বাচনের কথা বললেও এখন সুর পাল্টাচ্ছেন তিনি বলছেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই আওয়ামী লীগের সাথে আসন সমঝোতার ইঙ্গিতও দেন তিনি আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতী বিগত নির্বাচনের জোটসঙ্গী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতারা বেশ কয়েকদিন ধরেই দফায় দফায় বৈঠক করছেন গত নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আসন সমঝোতা হচ্ছে এটাই এখন আলোচনায় গত কয়েকদিন ধরে তাই জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আনাগোনা বেড়েছে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের সবারই চিন্তা আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি হলে নিজের নাম তালিকায় থাকবে তো জোট হলে আমার নাম ইনশাল্লাহ থাকবে দুই মাস আগে আমার ওখানে সম্মেলন হয়েছে উনি ঘোষণা দিয়েছে যদি 30টা সিট পাই শেরপুরের এক ইলিয়াসের জন্য ইনশাল্লাহ থাকবে আওয়ামী জোটের সঙ্গে যদি আবার যদি একজোট হয় তাহলে আমাকে মনোনয়ন দিবে বলে আমি আত্মবিশ্বাসে বিশ্বাসী আমাদের তো আশাটা 50টা নিচে হওয়ার কথা না তবে কোনো কোনো প্রার্থী বলছেন দলকে শক্তিশালী করতে তারা এককভাবে নির্বাচনের পক্ষে আমার বিশ্বাস এই সমঝোতার বাইরে থেকেও অনেক ক্যান্ডিডেট আমাদের জাতীয় পার্টি আমাকে পাশ করে আসবে জোট ছাড়াই নির্বাচন হয় তাহলে আমাদের দলটা আরও সুন্দর 2008-14 এবং 18-র আগেও তো আমরা করেছি 35টা আসন পেয়েছি 37টা আসন পেয়েছি জাপা মহাসচিব বলছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়েই আওয়ামী লীগের সাথে আলোচনা করছেন তারা তবে আসন সমঝোতার বিষয়টিও সরাসরি অস্বীকার করেননি তিনি সংসদীয় পদ্ধতি সরকার যেখানে আছে সেখানে আসন ভাগাভাগি এরকম হয় অনেক দেশে হয় আমাদেরও হয়েছে আমরাও করছি রাজনীতিতে কোনো কিছুই উড়িয়ে দেওয়া এটাও যেমন সম্ভব হয় না আবার কোনো কিছু একদম রিজিড হওয়া এটাও সম্ভব না রাজনীতিতে আলোচনা রিল্যাক্স এগুলি শব্দগুলো কিন্তু খুব সহজ হবে না এমন কথা নেই হতেও পারে রাজনীতিতে বললাম না জাতীয় পার্টির সিনিয়র নেতারা জানান দু একদিনের মধ্যেই আসন সমঝোতার বিষয়টি পরিষ্কার হবে হুমায়ুন চিশতী এটিএন বাংলা ঢাকা